গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি একদম দারুণ আছি। নতুন একটি দিনই আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে। আর দেখো, মা স্নান সেরে নিয়েছে, তো স্নান সেরে নিয়ে এখন ফুল তুলছে, পুজো করবে, বুঝতেই পারছো। তো ভাবলাম তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করে দিই। আর গাছ থেকে ফুল তুলে পুজো করার একটা আলাদা আনন্দ আছে, তাই না? তোমাদের কার কার ভালো লাগে জানিও। হ্যাঁ, চলো আজকে এই ফুল তোলা দিয়ে আমার দিনটা আমি শুরু করে দিলাম। তোমরা সাথে থাকো আর সারাদিন দেখতে থাকো কী কী কাণ্ড কারখানা আমি ঘাটাই। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে মঙ্গলবার, মঙ্গলবারের ব্লগ তোমরা দেখতে পাবে। আর এখন সময় হয়ে গেছে 9টা, 9টা থেকেই আমার দিনটা আমি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। চলো মা কী করছে দেখে নিই। আর দেখো, এখানে তুলসী মঞ্চটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছে, এই দেখো। আর ফুলগুলো কালকে দেখিয়েছিলাম, খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? আর দেখো কী সুন্দর ঝকঝকে ঝলমলে রোদ বেরিয়ে গেছে, বুঝলে? ওয়েদারটা কত সুন্দর দেখো। আমাদের এখানে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, ঝড় বৃষ্টি কিছুই হচ্ছে না, বুঝলে? রোদ বেরিয়ে গেছে, খুব সুন্দর ঝলমলে একটা ওয়েদার তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো গপু ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে এই যে সোজা মা একদম এই পাত্রে বসিয়ে দিল স্নান করাবে বলে। গপু তোমাদের সবাইকে বলছে গুড মর্নিং, তোমাদের সবার খুব ভালো হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো গপু স্নান করবে, ওর বাথটাবে ও বসে গেছে স্নান করবে বলে। এটা ওর বাথটাব, বুঝলে? স্নান করবে। আর এই দেখো ফুলগুলো, বাবা আজকে সকালে জলখাবার বানাচ্ছে, আজকে এখানে রুটি বানাচ্ছে, আর এই যে দেখো ঘুগনি বানিয়েছে বাবা, কিন্তু বানিয়েছে, বুঝলে? সকালে জল খাবারই ঘুগনি, প্রথমে ঘুগনিটা বানিয়ে নিয়েছে, এবার রুটিটা বানাচ্ছে যাতে গরম গরম খাওয়া হয়। তো এই দেখো বন্ধুরা, আজকে সকালে ব্রেকফাস্ট রুটি বাবা বানিয়েছে বাবার হাতে, ঘুগনি কে বানালো? বাবা বানিয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, আর লাড্ডু। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো চলো খাওয়া শুরু করে দিই। ভালো আছো তো? আমি ভালো আছি, এই রান্না ফান্না করছি। তোমরা সব ভালো থাকবে, ঝড় বৃষ্টি আসছে, সাবধানে থাকবে। একদম একদম, টাটা টাটা। সেই ফেমাস টাটা। তো রান্নি এখন রান্না করছেন, কি কি রান্না হচ্ছে তোমাদেরকে শেষে একদম দেখিয়ে দেবো, ওকে? চলো আজকে লাঞ্চের মেনু, এটা হচ্ছে কি বলে, খেটে শাক, খেটে শাক, খেটে শাক, ঠিক আছে। আর হয়েছে তোমার এটা, আচ্ছা পাশ থেকে মা বলে দিচ্ছে, লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। কি আছে দেখি, এখানে দেখো নিম পাতা ভাজা কার কার ভালো লাগে বলো?
আমার ভাই একটু ভালো লাগেনি তে তো নিম পাতা ভাজা, আর এখানে হচ্ছে আমার এটা খুব পছন্দের পটল ভাজা, আলু ভাজা, এই দুটো আমার পছন্দের। কিন্তু নিম পাতা ভাজা দুধুর, আমার নিম পাতা ভাজা ভালো লাগে না, আমি বাবা মা ওরাই খাবে। আর এখানে আছে ঢেঁড়স সেদ্ধ, ওটা আমার খুব ভালো লাগে, এটা ভাত খাওয়ার সময় শুধু লবণ দিয়ে আর কাঁচা তেল দিয়ে চটকানো হবে, হেভি লাগে খেতে জানো তো। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। মা ভাতটা ফ্যানটা ঝরাতে দিয়েছে, উপর দেওয়া আছে এখন ফ্যানটা ঝরানোর জন্য, ভাতটা শেষে করেছে গরম থাকার কারণে। গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হচ্ছে না, তোমাদের কিন্তু দেখালাম তখন বৃষ্টি হচ্ছিল, তারপর থেকে আর বৃষ্টি হয়নি, আবার রোদ উঠে গেছিলো। এখন অবধি আকাশটা কি বলতো মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি ঝড় কিচ্ছু হচ্ছে না। আর ওইদিকে দেখছো মাঠে দেখা যাচ্ছে মাছ চা করছে, আমরা এই মাছটা টিফিন করলাম, আর টিফিন করার পর তো আর একবার জানোই চা না হলে চলে না, সে কারণে তো মা বাড়ি তাকাও, মা চা করছে, টাটা হায়ের জায়গায় টাটা। তো এই মায়ের হচ্ছে ফেমাস টাটা। ওই যে দেখো চা হচ্ছে, কোথায় গেল, ওই যে দেখা যাচ্ছে ওই যে চা চা হচ্ছে। তো ঠিক আছে চলো চাটা বানানো হবে, চিনি দেওয়া হবে, হ্যাঁ চিনি দেওয়া হবে, দেখিয়ে দিচ্ছে চাটা দিচ্ছি। ও আচ্ছা চা দিচ্ছি, এই যে চা, চা পড়ছে, চা পড়ছে, তারপরে চিনি, তারপরে চিনি, দুধ দেওয়া হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে, চাটা ফুটে গেলে খেয়ে, চাটা ফুটে গেলে খেয়ে নেবো, কোনো ব্যাপার না। ঠিক আছে চলো চাটা হয়ে যাক, তারপরে আবার খাচ্ছি, ঠিক আছে তারপর তোমাদের সামনে আসবো, টাটা টাটা। এই দেখো রাত্রিবেলা বাবা রান্না করছে, তো এখানে আজকে রাত্রিরে এই যে দেখো ভাত হচ্ছে, ভাতটা মা বসিয়েছে, আর বাবা হচ্ছে এখানে আলু পটল সয়াবিনের একটা তরকারি বানাচ্ছে। আর কালকে এই যে দেখো একটু চিকেন বেঁচে আছে, এটাকে একটু কষা করে দেবে ভাইয়ের জন্য আমার জন্য, আর এটা হচ্ছে তোমার সবার জন্যে হচ্ছে, আলু পটল সয়াবিনের তরকারিটা সবার জন্যে হচ্ছে, আর এইটা আমার আর ভাইয়ের জন্য শুধুমাত্র হবে একটু কষা। এই যে পেঁয়াজ টিয়াজ মাছ এটা রেডি করে রেখে দিয়েছে, দেখো রান্না চলছে। আর বাবা কিন্তু খুব হেলদি হেলদি রান্না করে, বেশি তেল মশলা দেয় না, যেটা শরীরের পক্ষে ক্ষতিকর, সেই জন্য একটু মানে রিচ বেশি করে না আর কি, একটু হেলদি হেলদি রান্না করার চেষ্টা করে সবসময়। তো তুমি কিছু বলতে চাও? সবসময় লাইট খাবেন, লাইট রিচটা খেলে শরীরের পক্ষে খারাপ, এই বিশেষ গরম না, সবসময় লাইট শরীর ভালো থাকবে, একদম একদম। ঠিক আছে চলো আর এখানে ম্যাডাম কি বলছে, চলো টাটা, হ্যাঁ মানে প্রথম শুধু মানে শুরুই হোক শেষই হোক টাটা, হাই নয় বাই বাই, বাই বাই। না গো আজকে এখনো খাওয়া হয়নি, আমি তার আগেই ব্লগ এন্ড করতে চলে এসেছি। তো তোমাদের কেমন লেগেছে আজকে ব্লগটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার দেখছো তারা প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যেও, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। তো চলো পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে আসছি, ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চোখগুলো যেন বন্ধ হয়ে আসছে, কিন্তু মোটেও আমি এখন ঘুমাচ্ছি না, এটা তোমরা ভেবো না, খাওয়া দাওয়া করবো, তারপর বন্ধুদের ঘরে যেতে হবে বুঝতেই পারছো, তারপরে ঘুমোবো, কটার সময় ঘুমোবো ভগবান জানে, এখন তো মানে রাত জায়গা পাখি হয়ে গেছি আমরা, তাই না?
আমরা যারা ওয়াইকিতে কাজ করছি আমরা এখন রাত জায়গা পাখি হয়ে গেছি, আমাদের তো এখন ঘুমের কোনো ঠিক নেই যে কখন আমরা ঘুমাচ্ছি, তাই না? তো কিছু করবার নেই, কষ্ট করতেই হবে। তো ঠিক আছে চলো, বেশি আর বকবক করছি না, বেশি বকবক করলে তোমরা বোর ফিল করতে পারো। তো ঠিক আছে চলো, পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।